আমি ডক্টর আমানুল হক কার্ডিয়াক সার্জেন আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আমাদের অনেকেরই প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে যেটা বুকে ব্যথা হলে সেটা গ্যাস অম্বল থেকে হচ্ছে নাকি হার্টের জন্য হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই হার্টের ব্যথা নাকি গ্যাসের ব্যথা এইটা নিয়ে আমাদের অনেকেরই দ্বন্দ্ব আছে কিন্তু কিছু টিপিক্যাল জিনিস আছে যেগুলো দেখে আমরা খুব সহজেই এটাকে বুঝতে পারি যে এটা কী ধরনের ব্যথা তো তার আগে আমি একটা কয়েকটা জিনিস আমি বলবো যেটা হার্টের ব্যথাটা সম্বন্ধে জানতে গেলে হার্ট সম্বন্ধে একটু আমাদের নলেজ থাকতে হবে আমরা যদি বুঝি যে হার্টে ব্যথা কখন হয় সচরাচর আমাদের নর্মালি মানুষের তো হার্টে ব্যথা হয় না হার্টে ব্যথা যখন হয় কার্ডিয়াক পেন বা চেস্ট পেন ডিউ টু হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক সেইটা ক্যাক কেন হয় কখন হয় সেইটা আমাদের প্রথম বুঝতে হবে তাহলে আমরা বুঝতে পারবো ডিফারেন্সিয়েট করতে পারবো তফাত করতে পারব যে এটা গ্যাসের ব্যথা নাকি হার্টের ব্যথা প্রথমে বলি হার্টে যে নর্মাল রক্ত চলাচল সংবহনতন্ত্র হার্টের মধ্যে যে সাপ্লাই করে হার্ট মাসুলকে তার একটা রক্তনালী আছে যেটাকে আমরা বলি করোনারি অ্যাটারি তো বিভিন্ন কারণে বিভিন্ন রিস্ক ফ্যাক্টার্স আছে তাদের কারণে একটা সময় আসে যেটা হাটে ওই করোনারি আটারিতে ব্লক হয় তো ন্যাচারালি কি হয় করোনারি আটারিতে ব্লকটা যখন শুরু হয় এবং যতক্ষণ না ক্রিটিক্যাল পর্যায়ে না পৌঁছায় ততক্ষণ একটা টাইম আছে যেখানে মানুষ নর্মাল সাধারণ বসে আছে বা শুয়ে আছে সেই অবস্থায় কোনো অসুবিধা হয় না যখনই ও কেউ এক্সারসাইজ করছে হাটের গতিটাকে বাড়িয়ে দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে হাটের যে নর্মাল ডিমান্ড হয় সেই ডিমান্ডের অনুপাতে যদি রক্ত সাপ্লাইটা না হয় বা মিসম্যাচ হয় তখন দেখা যাচ্ছে একটা মাসলের ক্রাইম হয় ইস্কেমিয়া বলি আমরা মেডিকেল ভাষায় এবং সেই ব্যথাটাই আমাদের বাইরে মানুষ অনুভব করে এবং সেটাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিস বলি এবার এই যে টিপিক্যাল হার্টের ব্যথাটা এই ব্যথাটা কিন্তু কি নেচার এবং ওর যে ধর্ম তার একদম টিপিক্যাল আছে যেহেতু হার্টের ব্যথা হার্টের গতি সম্পর্কিত এবং হার্টের ডিমান্ড অনুযায়ী এটা হয় সেই জন্য হার্টকে যখন আমি এক্সারসাইজ করে হাটের গতিটাকে বাড়িয়ে দেব। তখনই হার্টের ব্যথাটা হয় এবং আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যখন আমরা হাটা চলা করি স্পিডে ওয়াক করি এবং কোনো সিঁড়ি দিয়ে উঠি তখন আমাদের হাটের গতিটা বেড়ে যায় এবং স্বভাবত কারণে আমাদের হাটের গতি বাড়ার কারণে আমাদের সাপ্লাই যখন ঠিকঠাক না হয় তখন আমাদের হাটের ব্যথাটা হয় এবার হাটের ব্যথা আমাদের যখন হয় সেই ব্যথাটা আমরা দেখবো যে হাটের ইউজুয়ালি লেফট সাইডে আমাদের বুকের ওপরে ওইখানটায় অনুভব হয় এবং এটা ভেতর থেকে হয় এবং একদম পিন পয়েন্ট করে আমরা আঙুল দিয়ে ওটা বোঝাতে পারি না সেকেন্ড যেটা হয় এই ব্যথাটা হচ্ছে খুব ইন নেচার মানে একদম চাপা কিছু দিয়ে চেপে ধরে আছে এরকম মনে হয় অনেক সময় হাটের ব্যথাটা বুকের সঙ্গে সঙ্গে চোয়ালে হয় বা হাতে ছড়িয়ে যায় এই ব্যথাটা টিপিক্যালি যখন আমরা রোগীকে মানে সে রেস্ট নেয় বা বসে যায় বা শুয়ে যায় তখন অদ্ভুতভাবে এটা কমে যাবে আর একটা খেয়াল করলে দেখবো আমরা যে কখনো কখনো কেউ কারো অ্যাডভাইস নিয়ে বা নিজের থেকে সর্বিটেড জাতীয় খা ওষুধ জীবের তলা দিলে এই টিপিক্যালি এটা কমে যাবে এইটা হচ্ছে একদম টিপিক্যাল হার্টের ব্যথা অন্য ধারে দেখব যে গ্যাসের অম্বলের ব্যথা অনেক সময় এইটা আমাদের খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় যে যে কোনো বুকের ব্যথা হচ্ছে মানে আমি একটা গ্যাস অম্বলের ওষুধ খেয়ে নিলাম আমার কিন্তু যেহেতু গ্যাসের ব্যথাটা একটা অ্যাসিডিটি রিলেটেড প্রবলেম তো সেই প্রবলেমটা এক্সারসাইজ বা এক্সারশানের সঙ্গে কোনো সম্পর্ক খুব একটা দেখা যায় না এবং এই ব্যথাটা গ্যাস অম্বলের ব্যথাটা দেখা যাবে যে খাবারের সঙ্গে এবং এমটি অ্যামটিস্টোমার আমি খা ফাস্টিংয়ে আছি না ভরা পেটে আছি খাবার কখন খেয়েছি এর সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক থাকবে এবং দেখা যাবে যে এই ব্যথাটা একটা বার্নিং সেনসেশন আগে যেটা ব্যথা হাটের ব্যথা বললাম চেপে ধরা কমপ্রেসিভ এর নেচার এইটা হচ্ছে বার্নিং কোনো জ্বালা জ্বালা করছে এবং এই ব্যথাটা ইউজুয়ালি একদম সেন্ট্রাল চেষ্টে হয় বাম দিকে ইউজুয়ালি হয় না এবং এটা হাতে বা চোয়ালে যেটা হাটের জন্য হয় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ওটা দেখা যায় না আর যেটা নর্মালি দেখা যায় সেটা হচ্ছে গ্যাস অম্বলের ব্যথা ইউজুয়ালি অ্যান্টাসিড বা প্যান্টোপ্রাজল বা গ্যাসের ওষুধ খেলে টিপিক্যালি কমবে এটা রেস্ট নিলে কমবে না বা ট্রেট নিলে কমবে না এই একদম সিম্পল জিনিস এটা কোনো টেস্ট দিয়ে দরকার নয় কোনো ইনভেস্টিগেশন ইকো ইসিজি কিছু দরকার হবে না শুধু গ্যাস অম্বলের ব্যথাটা নেচার ধর্ম আমরা যদি সঠিকভাবে বুঝি তাহলে আমরা এটাকে ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারব প্রথমত আমি বলি যে আমাদের যে আলোচ্য বিষয় যেটা ছিল গ্যাসের অমূল্যের ব্যথা নাকি হাটের ব্যথা অ্যাকচুয়ালি পেশেন্টের ব্যথাটা তো বলে দেবে না যে আমি গ্যাসের জন্য হচ্ছি বা আমি হাটের জন্য হচ্ছি যে কোনো পেশেন্টের ব্যথা হবে বুকের উপরে চেস্টে পেন হচ্ছে এবার এই পেনটাকে আমি ইম্পর্টেন্স কখন দেব এবং আমরা কখন ভাবব যে হাটের থেকে হচ্ছে প্রথম যেটা দেখতে হবে যে ব্যথাটা আমি যেটা বললাম নেচার এর ধর্ম যেটা আছে যেটা হাটের ব্যথার মতো হবে এবং সেকেন্ড যেটা হবে এর সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড কিছু জিনিস শরীরটা খুব অস্বস্তীয় ফিলিংস হচ্ছে ঘাম দিচ্ছে এবং আমার এই সময় সেম প্রবলেম আগেও হয়েছে এবং রেস্ট নিলে কমে গেছে এটা ফার্স্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এই রকম ধরনের যদি কখনো হয় তখন কি করতে হবে আমাদের ইমিডিয়েটলি ফার্স্ট মাথায় রাখতে হবে যে আমাদেরকে একটা হার্টের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে এবার অনেক জিনিস আমরা হয়তো রুগীরা অনেকে বুঝতে পারি না কিন্তু ডাক্তার দেখলে সেটা পেশেন্টের রুগীর কাছ থেকে শুনলে সেখান থেকে অনেক কিছু সাজেশান দিতে পারবে এবার এই যে হার্টের ব্যথাটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস এটা এবার সিভিয়ারিটি অনুযায়ী বিভিন্ন রকমের হতে পারে সিম্পল হচ্ছে একটু রেস্ট নিচ্ছে কমে যাচ্ছে এবার যেমন আজকে আমার একজন পেশেন্ট এসেছিলেন উনি আর্মিতে জয়েন করবেন তার জন্য মেডিকেল ফিটনেসের জন্য এসেছিলেন কিন্তু ওনাকে আমি যখন জিজ্ঞাসা করলাম উনি বলছেন যে ওনার চোয়ালে ব্যথা হয় এই রকম জায়গায় একটা ব্যথা হচ্ছে এবং এবার এটা টিপিক্যালি উনি যখন ওয়াকিং করতে যাচ্ছেন ওই যে ওনারা প্র্যাকটিস করেন যে ইয়েতে যাওয়ার জন্য ডিফেন্সে তখন যখন ওয়াকিং বা দৌড়াচ্ছেন তখন ওনার টিপিক্যালি চোয়ালে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা কিছুক্ষণ আবার রেস্ট নিলে কমে যাচ্ছে কিন্তু পেশেন্ট সময় ডিনাই করছে আমার তো হার্টের সমস্যা নেই উনি একটা মেডিকেল ফিটনেসের জন্য এসছিলেন তো আমি দেখে মনে হলো যে না এটা সমস্যা হতে পারে এবার আমার মনে হচ্ছে বারবার যে এটা এনজাইনা পেন হচ্ছে এটা ব্যথা অন্য কিছু নয় এবার তখন ওনাকে আমি ইসিজ এবং ইকো ইনিশিয়ালি দিলাম এবং দুটোই মানে লাকিলি বা আনফর্চুনেটলি যাই হোক নর্মাল হোক নর্মাল আসার পরে পেশেন্টের আরও কনফিডেন্স বেড়ে গেলো যে না আমার হাটে তো সমস্যা নেই এবার ফিটনেসটা দিন তখন আমি ওনাকে বললাম যে না আপনি একটা টিএমটি করুন ট্রেডমিল টেস্ট যেটা আমরা ওয়াকিং করতে করতে হাঁটতে হাঁটতে ওইটা ইসিজি করা হয় এবং সেখানে টিপিক্যালি আমি ওনাকে দেখালাম যে আপনি শুরুতে আপনার ইসিজি যে চেঞ্জেস হচ্ছিলো একদম নর্মাল ছিল এই ইসিজি এবং আগের ইসিজি দেখুন একই রকম আছে যখনই আপনাকে এক্সারসাইজ শুরু করলাম তখন দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করতে করতে আস্তে আস্তে ইসিজিতে চেঞ্জেস হচ্ছে এবং পিক আপ এক্সারসাইজ একটা এমন চেঞ্জ হলো যেটা স্কেমিক চেঞ্জেস যেটা আমরা ইসিজি দেখে অনেককে বলি যে আপনার হার্টে ব্লক আছে এবং সেই টিপিক্যাল চেঞ্জটা যখন ওনার এক্সারসাইজটা আবার ডাউন হতে শুরু করলো কুল ডাউন হতে শুরু করলো রিকভারি পিরিয়ডে পারসিস্ট করছে ওইটা দেখে আমরা বললাম যে আপনার টিএমটি পজিটিভ আছে এই ক্ষেত্রে আমাদের ওনাকে সাজেস্ট করা হলো নেক্সট স্টেপের জন্য এবং পরবর্তীকালে হয়তো ওনার অ্যানজিওগ্রাফি করলে দেখা যাবে ব্লক আছে বা অ্যানজিওগ্রাফি মানে করলে তখন আমরা বুঝতে পারবো যে কমপ্লিট কী হচ্ছে তো এই যে পেশেন্টের প্রথমে শুরু হলো ব্যথাটা নিয়ে এবং কিভাবে আমরা একটার পর একটা মোটামুটি করতে করতে আমরা ফাইনাল জিনিসটাতে পৌঁছালাম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কখনো আমরা এরকম যেন না করি যে আমরা গ্যাস অম্বলের ব্যথা ভেবে আমরা দিনের পর দিন ইগনোর করে যাচ্ছি দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস কখনো আপনার এরকম হবে যে হঠাৎ করে হাটে অ্যাটাক হতে পারে এবং এরকম আমরা দেখেছি আমরা অনেক পেশেন্ট পেয়েছি যে হসপিটালে যখন ভর্তি হচ্ছে যে খুব ক্রিটিক্যাল অবস্থায় এবং ওনাকে জিজ্ঞাসা করার সময় আমরা জানতে পারি যে এই সমস্যাগুলো ওনার কিন্তু হঠাৎ করে হয়নি এই সমস্যাগুলো অনেক দিন আগে থেকে মোটামুটি এক বছর দেড় বছর আগে থেকে শুরু হয়েছে এবং টিপিক্যালি উনি সময় মানে ম্যাক্সিমাম পেশেন্ট ওই গ্যাস অম্বলের ব্যথা বলে এটাকে ইগনোর করে গেছেন তারপরে হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হয়েছে তো এইটা আজকের খুব ইম্পর্টেন্ট আলোচ্য বিষয় যে কখনো বুকের ব্যথা হলে সেটা গ্যাসের ব্যথা যদি হয়েও থাকে সেটা আপনি একটা বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে সেটাকে কনফার্ম করে নিন আমরা সব সময় বলি টাইম ইজ দ্য মাসুল এবং অনেকে শুনে থাকবেন যে গোল্ডেন আওয়ার তো হার্ট অ্যাটাকের পরে যেটা সব থেকে ভেতরে যেটা হাটের মধ্যে ঘটতে থাকে অনেকে তো এটা হার্টের কি ভেতরে ঘটছে সেটা দেখার সৌভাগ্য হয় না আমরা যারা কার্ডিয়াক সার্জেন যারা আমরা হার্টটাকে নিজে চোখে স্বচক্ষে দেখি তখন আমরা মানে ওইটাকে যদি আমরা ভেতর থেকে দেখি হার্টের মাসলের মধ্যে কি কার্যকলাপ ঘটছে হার্ট অ্যাটাকের পরে তাহলে আমরা দেখব হার্ট অ্যাটাক মানে হচ্ছে মাসলের ব্লাড সাপ্লাইটা সাডেনলি কাট অফ হয়ে গেল ব্লক হলো তার ফলে কি হলো মাসল ইজ নট গেটিং দ্য প্রপার ব্লাড অ্যাডিকুয়েট ব্লাড তার ফলে এটা যেটা হবে মাসল কাজ করতে পারবে না ইনিশিয়ালি মাসলের এফিসিয়েন্সি অফ ডুইং ওয়ার্ক এইটা কমে যাবে কিন্তু এটা যত টাইম যাবে তত দেখা যাবে যে ওই মাসলের ওই এরিয়াতে কিছু মাসল ডেথ হতে মানে মৃত হতে শুরু করবে এবার নেক্রোসিস ড্যামেজ এবার আলটিমেটলি যখন ডেথ হয়ে যাবে তখন ওই মাসেল টাকার রিভার্ট ব্যাক করা যাবে না এবং ওইখানটাই যেখানে মার্শাল ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হয়েছে সেখানে মিক্সার মিক্সার অফ মাসুল সেল থাকবে যার মধ্যে কিছু সেল ডেথ হয়ে গেছে কিছু সেল থাকবে ডাইং অবস্থায় আছে যারা মৃত হবে এবং ভবিষ্যতে যদি ব্লাড সাপ্লাই রিস্টোর না করা যায় ওটাও মারা যাবে আর থার্ড যেটা আরও কিছু ব্লাড সেল থাকবে মাসুল সেল যেটা হচ্ছে শকিং স্টেটে বা হাইবারনেটিং স্টেটে যারা বেঁচে আছে অথচ কাজ ভালো করে করতে পারছে না এই রকম সেলের এইটার জন্য কি হবে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যত টাইম যাবে তত ডেথ সেলের পরিমাণটা বেড়ে যাবে পরবর্তীকালে আমরা যখন মাসলের আবার ব্লাড সাপ্লাইটাকে রিস্টোর করবো তারপরেও কিন্তু পুরো হার্টের কার্যক্ষমতাটা নর্মাল ফিরে আসবে না তো যত যখনই হার্ট অ্যাটাক হবে তখন ফার্স্ট মাথায় এটা আসা উচিত যে যত দ্রুত সম্ভব কার্ডিয়াক সেন্টার যেখানে কার্ডিয়াক ইন্টারভেনশন ফ্যাসিলিটি বা ক্যাটলা ফ্যাসিলিটি আছে সেই জায়গাতে দ্রুত পেশেন্টকে শিফট বা স্থানান্তরিত করা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আছে যেটা হচ্ছে অনেক সময় দেখি হার্ট অ্যাট্যাক হয়েছে এবং হসপিটালে আনতে আনতে পেশেন্টকে পেশেন্ট রাস্তাতেই কিছু হয়ে গেছে মারা গেছে এবার এই যে ঘটনাটা ঘটে যেটা আমাদের ঘটেছিল ওই যে সিঙ্গার কেকের ক্ষেত্রে ওনার কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব যে উনি যখন পারফর্ম করছিলেন তখন থেকে ওনার অস্বস্তি একটা অনুভব হচ্ছিলো উনি নিজেও ফিল করতে পারছিলেন এবং পরবর্তীকালে আমরা যখন ওনার ভিডিওগুলো রিভিউ করছিলাম তখন আমরা বুঝতে পারছিলাম যে ওনার একটা মানে অস্বস্তি হচ্ছিল এবং সেইটাকে উনি ইগনোর করে যাচ্ছিলেন এবং ওনার হয়তো এটা মনে হচ্ছিল যে আমি স্টেজ পারফরমেন্সটা কমপ্লিট করে তারপরে আমি আমার দিকে নজর দেবো তো আনফর্চুনেটলি উনি যখন হসপিটালে পৌঁছান উনি আমাদের হসপিটালেই ফার্স্ট এসেছিলেন এবং হসপিটালে এসে দেখা যায় উনি ব্রড ব্রডডেট অবস্থায় তো এই যে রাস্তায় আসতে আসতে মানুষের মৃত্যু হচ্ছে এটার মেন কারণ হচ্ছে মাসুলের অ্যারিদমিয়া হার্টের অ্যারিদমিয়া মানে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার ফেব্রিলেশান এইসব জিনিসগুলো যদি পোস্ট মানে অ্যাটাক হয় তাহলে তাকে বাঁচানো খুব কঠিন এবং ওই পেশেন্টকে একমাত্র বাঁচানো সম্ভব যেটা অ্যারিদমিয়া কন্ট্রোল করার জন্য শখ ইলেকট্রিক শখ এইটা যদি আমার কাছে ফেসিলিটি অ্যাভেলেবল থাকে ইমিডিয়েটলি সব দেওয়া যায় তখনই ওই পেশেন্টকে বাঁচানো সম্ভব আদারওয়াইজ সে মারা যাবে তো এই ট্রান্সপোর্টেশনের সময়তে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি ধরনের অ্যাটাক হয়েছে কত সিভিয়ার অ্যাটাক হয়েছে সেই অনুযায়ী আমাকে ট্রান্সপোর্টেশনটা করতে হবে একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে অ্যাজ পসিবল আর আরেকটা হচ্ছে দ্রুততার সঙ্গে এটা পৌঁছাতে হবে কার্ডিয়াক হসপিটালে আর সে থার্ড জিনিস যেটা হচ্ছে কিছু কিছু মেডিসিনস আছে যেগুলো অনেক সময় এখন লোকাল ইয়েতেও পাওয়া যায় হার্ট অ্যাটাক যদি কনফার্ম হয়েছে কেউ একটা লোকাল ডাক্তার ইসিজি দেখে বা দেখে বলেছে যে না আপনার হার্ট অ্যাটাকই হয়েছে এবং আপনাকে হসপিটালে এখানে যেতে হবে তখন ইমিডিয়েটলি ওই মেডিসিন কিছু আছে সেই মেডিসিনগুলো ওনাকে দিয়ে দিতে হবে এবং সেই মুহূর্তে ওই মেডিসিনগুলো ট্রিমেন্ডাসলি কাজ করবে তার মধ্যে অ্যাসপিরিন আছে নাইট্রেট আছে কিছু স্ট্যাটিনস মানে এসে অমলের ওষুধ আছে এবং অ্যান্টিপ্লেটলেট যেগুলো আমরা দিই সেই জিনিসগুলো দিয়ে শিফট করে দিতে হবে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ প্রথমত আমরা নেচার অফ দ্য পেন সিমটম যেটা পেশেন্ট আমাকে বলল সেই সিমটমের বেশি সে আমি একটা ফাইনাল মানে প্রভিশনাল ডায়াগনোসিসে আসবো যে এবং এখান থেকে অনেকটাই বোঝা যায় প্রায় সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে আমরা মোটামুটি একটা ডায়াগনোসিসে উপনীত হতে পারি সেকেন্ড যেটা করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা পেশেন্টকে এক্সামিন করলে কিছু জিনিস ইনফরমেশান পাবো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা হার্ট অ্যাটাকের পেশেন্টকে এক্সামিন করলে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু পাই না যদি না পেশেন্ট খুব ক্রিটিক্যালি খারাপ কন্ডিশনে আসে নর্মালি যে স্টেবল অ্যানজাইনা হচ্ছে এবং অন অ্যান্ড অফ বুকে ব্যথা হচ্ছে তাদেরকে এক্সামিন করলে রিস্ক ফ্যাক্টার্স রিলেটেড কিছু ছাড়া আদার্স কোনো কিছু পজিটিভ ফাইন্ডিংস সিমট সাইন্স হিসাবে পাওয়া যায় না এর মধ্যে কিছু আমরা পেতে পারি যেমন হার্টে যেরকম ব্লক হয় সেরকম অন্যান্য আটারিতে পায়ে হাতে কোথাও ব্লক হলে তার রিলেটেড জিনিসগুলো আমরা পেতে পারি কারো ব্লাড প্রেশার বেশি থাকতে পারে কারো সুগার রিলেটেড ইস্যুগুলো সেইগুলো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা কিন্তু শুধুমাত্র হার্ট অ্যাটাকের জন্য পেশেন্টকে এক্সামিন করে খুব একটা বেশি কিছু পাই না অনেক ক্ষেত্রে কিছু পেশেন্টের ইসিজি ইকো ইভেন নর্মাল থাকে কিন্তু আমরা ইসিজি থেকে আমরা অনেকটা ইনফরমেশান পাই হার্ট অ্যাটাকের রোগীদের বা হার্ট অ্যাটাক আগে হয়ে গেছে কখনো আমার ডিলেড প্রেজেন্টেশন হয়েছে তখন আমরা ইসিজিতে কিছু ইনফরমেশান পাই যে ব্লক রিলেটেড কিছু ফিচার্স ইসিজিতে পাওয়া যায় সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে আমরা ইকো ইকো একটা খুব গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন টুল ইকোতে আমরা দেখি হার্টের পাওয়ারটা কীরকম আছে যে একটু আগে আমি যেটা বললাম যে হার্টের অ্যাটাক হওয়ার পরে হার্টের মাসলটার এফিসিয়েন্সি কমে যায় এবং পাওয়ারটা কমে যায় তো ন্যাচারালি কোন স্টেজে আমার কাছে পেশেন্ট পৌঁছেছে সেই স্টেজে অনুযায়ী পেশেন্টের হার্টের ফাংশান নর্মালি আমাদের ফাংশন যেটা সিক্সটি সেভেন্টি পারসেন্ট ইঞ্জেকশন থাকে সেটা অনেক সময় অনেকের কমে যায় এবং তার সাথে সাথে যদি কোনো একটা পার্টিকুলার ওয়ালের মুভমেন্টটা কমে গেছে এবং সে কোনো একটা ওয়ালের মুভমেন্টটা হারিয়ে গেছে লস্ট হয়ে গেছে তাহলে সেইটাকে দেখে আমরা একটা সন্দেহ করি যে না হার্ট অ্যাটাকের জন্যই এটা হয়েছে এইটা গেল ইকো এবার অনেক ক্ষেত্রে ইসিজি নর্মাল ইকো নর্মাল এবং পেশেন্টের অ্যানজাই না হচ্ছে তখন আমরা থার্ড ইনভেস্টিগেশন যেটা আমরা সাজেস্ট করি যেটা হচ্ছে টিএমটি টিএমটি যেটা আমি আগেই বললাম একটা ওয়াকিং করতে করতে এক্সারসাইজ করতে করতে ওর ইসিজি নেওয়া হবে তো আমি যখন হার্টের ডিমান্ডটাকে বাড়িয়ে দিলাম তখন ইসিজিতে চেঞ্জেস আসবে সেই জিনিসটা ওখানে পিক আপ হবে এইটা গেল ই টি জিনিস আর ফাইনালি আমরা যখন দেখলাম যে না এটা সন্দেহজনক আছে দেন অ্যানজিওগ্রাফি যেটাকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড তো সেই জিনিসটা করলে আমরা ডিটেলস অফ দ্য ব্লকেজ আমরা পেয়ে থাকি কতটা ব্লক হয়েছে কতটা আটারিতে ব্লক কতটা সেগমেন্ট ব্লক কতটা জায়গায় ব্লক কত পার্সেন্ট ব্লক সব কিছু ডিটেলস আমরা অ্যানজিওগ্রাফিতে পাই তখন আমরা ফাইনালি বলি যে হ্যাঁ আপনার এই ব্লক হয়েছে এরপরে নেক্সট আপনার কি করতে হবে এখানে আমাদের মনে রাখতে হবে হার্ট অ্যাটাক এবং করোনারি অ্যাটারি ডিজিজ এই জিনিসটা একটা মানে ওয়াইড স্পেকটাম অফ ডিজিজ এবার এখানে অনেক রকমের ধরনের পেশেন্ট থাকবে এবং কিছু পেশেন্টের একটা ট্রিটমেন্ট অপশান সুইটেবল কোনো পেশেন্টের অন্য একটা ট্রিটমেন্ট আদ আদার্স পেশেন্টে কিছু আলাদা ট্রিটমেন্ট তো আমাদের কাছে গ্রসলি আমরা যদি দেখি তাহলে তিনটে ট্রিটমেন্ট অপশান অ্যাভেলেবল আছে এক মেডিসিন অনলি দুই এনজিওপ্লাস্টিক তিন বাইপাস সার্জারি তো আমরা মেডিসিন অনলি এইটা কখন কাদের দিই অনেক সময় অনেকেই এটা এসে বলে যে অসুখ ধরা পড়লো তারপরে ডাক্তারবাবু আমাকে শুধু মেডিসিনে হবে না তো আমরা এটা সিম্পলি যেটা অ্যানজিওগ্রাফিক রিপোর্ট দেখে আমরা দেখি সেটাতে যে পেশেন্টের এনজিওগ্রাফিতে ব্লকেজের পরিমাণ খুব অল্প নগণ্য থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট লেস দ্যান ফিফটি পার্সেন্ট ওই পেশেন্টের আমরা কোনো ইন্টারভেনশান করতে সাজেস্ট করি না করা দরকারও হয় না এবং পরবর্তীকালে হয়তো ইন্টারভেনশান লাগবে তো এই গ্রুপ অফ পেশেন্ট যাদের মাইল্ডার ফর্ম অফ ডিজিজ আছে যাদের কোনো ইন্টারভেনশানে লাগবে না সেই গ্রুপ অফ পেশেন্ট আমরা শুধুমাত্র মেডিসিনে চালাই অন্যদিকে আদার পোলে কিছু পেশেন্ট আছে যাদের হার্ট অ্যাটাকের ফলে হার্টটা গ্রসলি ড্যামেজ হয়ে গেছে এবং কোনো ইন্টারভেনশানই ওই পেশেন্টের জন্য সুইটেবল নয় সুইটেবল নয় ইন দ্য সেন্স যাই আমি করি পেশেন্টের লাইফ এক্সপেকটেন্সি থেকে এবং কোয়ালিটি অফ লাইফ থেকে কিছু ইম্প্রুভমেন্ট করতে পারবো না এবং সেই রকম পেশেন্ট কিছু গ্রুপ অফ পেশেন্ট যার হার্টের ফাংশানটা হয়তো টোয়েন্টি পারসেন্ট ফিফটিন পার্সেন্ট এবং তার সঙ্গে ফেলিওর হয়েছে বিভিন্ন মাল্টিপল প্রবলেম আছে এবং তার জন্য আর্টারিগুলো খুব ক্যালসিফায়েড ডিফিউজ ডিজিজ যার কোনো অপশান আর ইন্টারভেনশানের নেই সেই পেশেন্ট যতদিন বেঁচে আছে তাকে মেডিসিন দিয়ে চালাবো তো এই দুটো পোলার গ্রুপের পেশেন্ট যারা আছে তাদেরকে অনলি ফর মেডিসিন আমাদের অপশান অ্যাভেলেবল সেকেন্ড গ্রুপ হচ্ছে এনজিওপ্লাস্টি এঞ্জিওপ্লাস্টি আমাদের সচরাচর যে কোনো পেশেন্টের যদি আমরা বলি কোন পেশেন্টের এনজিওপ্লাস্টি সুইটেবল তো বেস্ট সুইটেবল অপশান অ্যানজিওপ্লাস্টি আমরা তাদেরই বলবো যাদের একটা সিঙ্গেল ব্লক আছে এবং খুব শর্ট সেগমেন্ট ব্লক এবং আদার আটারিগুলো নর্মাল এবং হার্টের ফাংশান অলমোস্ট নর্মাল এবং তার ক্ষেত্রে এবং অ্যাকিউট অ্যাটাক হয়েছে হঠাৎ করে অ্যাটাক হয়েছে এবং টোটাল ব্লক আছে এবং তার জন্য প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি যেটা ওইখানটায় সঙ্গে সঙ্গে ইন্টারভেনশান আধ ঘন্টার মধ্যে পেশেন্ট একদম ড্রাস্টিক্যালি ড্রামাটিক্যাল ইম্প্রুভমেন্ট দিস ইজ দ্য বেস্ট ফর অ্যানজিওপ্লাস্টি এবং অন্যদিকে যে পেশেন্টের আমাদের তিনটে করোনারি অ্যাটারি থাকে হাটের মধ্যে তিনটেতেই ব্লক আছে এবং এক একটা সিঙ্গল অ্যাটারিতে মাল্টিপল লেভেলে ব্লক আছে এবং অতগুলো যদি ব্লককে আমি ঠিক করতে চাই তাহলে এঞ্জিওপ্লাস্টিক ইজ নট দ্য সুইটেবল অপশান তখন আমি যদি ওই পেশেন্টের এঞ্জিওপ্লাস্টিক করতেও যাই তবে দেখা যাচ্ছে যে পাঁচটা ছটা সাতটা স্টেন্ট লাগছে এবং সেই পেশেন্টকে স্টেন্ট অতগুলো স্টেন্ট দিয়ে তার আউটকাম এবং পরবর্তী ফিউচার এটা অত ভালো হবে না তখন ওই পেশেন্ট ইজ সুইটেবল ফর বাইপাস তো আমরা সব গ্রসলি যদি দেখি তাহলে হার্ট অ্যাটাকের পেশেন্টের একশো জনের পেশেন্টের মধ্যে আমরা শুধুমাত্র দশ থেকে পনেরো জন পেশেন্টেরই হার্টের বাইপাস অপারেশনের প্রয়োজন হয় এবং অ্যাপার্ট ফ্রম বাইপাস আরও কিছু হয়তো কুড়ি তিরিশ পার্সেন্ট পেশেন্ট মোটামুটি ফর্টি ফিফটি পার্সেন্ট পেশেন্টের অনলি ইন্টারভেনশানের প্রয়োজন হয় মোস্ট অফ দ্য পেশেন্ট অ্যাটল মানে ইন্টারভেনশানও দরকার হয় না এবং এই কার কখন কোনটা লাগবে কিভাবে আমরা ডিসাইড করি এটা মানে মোস্টলি ডিপেন্ড করা হচ্ছে এনজিওগ্রাফি রিপোর্টের ওপর অনেকে এটা ভুল ধারণা আছে যে আমার আমরা যখন সাজেস্ট করি আপনার একটা এনজিওগ্রাফি করে নেওয়া উচিত বা করতে হবে তখন অনেকে ভয় পায় এনজিওগ্রাফির সম্বন্ধে ওদের আইডিয়া নাই এবং এটা ভাবতে থাকে যে এনজিওগ্রাফি ইট ইজ এ অপারেশন তো তখন ওরা বলে স্যার এনজিওগ্রাফিটা না করলেই নয় তো এনজিওগ্রাফি যখন প্রয়োজন হবে তখন এনজিওগ্রাফির অল্টারনেটিভ আর কিছু নেই তখন আমাদের এনজিওগ্রাফিটা করে নিতে হবে অ্যানজিওগ্রাফি করলে আমাদের অ্যাডভান্টেজ কী হবে অনেক সময় এটাও হয় উল্টোটা যে আমরা সন্দেহ করছি ব্লক আছে অথচ এঞ্জিওগ্রাফি থেকে দেখা গেল নর্মাল তখন আমার অনেকগুলো মেডিসিন আননেসেসারি আমরা যেগুলো দিয়ে রেখেছিলাম প্রোটেকশান মানে কভারেজ হিসাবে সেই ওষুধগুলো বন্ধ হয়ে যাবে এবং ওকে অ্যালার্ট করে দেবো যে হ্যাঁ আপনি এই স্টেজে আছেন আপনাকে ফার্দার এই করতে হবে তো এনজিওগ্রাফি যখন দরকার হবে তখন এনজিওগ্রাফি আমাদের করা উচিত এবং অ্যাঞ্জিওগ্রাফি করলে আমরা ডিটেলস সম্বন্ধে ভেতরকার যে অভ্যন্তরীণ প্যাথোলজি সেটাকে আমরা জানতে পারবো এবং তার সে আমরা ট্রিটমেন্ট অপশানগুলো আপনাকে কভার করতে পারবো বা অফার করতে পারবো সেই অনুযায়ী আবার যার যেটা বেস্ট সুইটেবল অপশন সেটা তাকে অ্যাপ্লাই করা যাবে অ্যানজিওগ্রাফি অ্যাকচুয়ালি তাতে আমাদের জানতে হবে যে অ্যানজিওগ্রাফিটা কী কী জিনিস কিভাবে করা হয় এঞ্জিওগ্রাফি নাথিং বাট এ কার্ডিয়াক এক্স রে সিম্পলি যদি আমি বলি তো কার্ডিয়াক এক্সরে তে আমরা হার্টের শ্যাডোটা বুঝতে পারি নর্মাল যেটা করি আমরা কিন্তু করোনারি আটারি বোঝা যায় না করোনারি আটারিকে তখনই বুঝতে পারবো যদি করোনারি আটারির মধ্যে কোনো রেডিও ওপেক বা রেডিও মানে শ্যাডো তৈরি করবে এইরকম বস্তু ওর মধ্যে দিই এবং সেটা শরীরের জন্য ক্ষতিকর না হয় সেইটা দিয়ে যদি এক্সরেটা নিই তাহলে আমরা খুব টিপিক্যালি সুন্দরভাবে করোনারি আটারিটা বুঝতে পারি আর ওইটা কি করা হয় কোনো একটা জায়গা দিয়ে আমরা আর্টেরিয়াল অ্যাক্সেস করি এবং সেই ক্যাথেটার দিয়ে করোনারি আটারির মুখটাতে গিয়ে আমরা ওই ইনজেকশান ডাইটাকে ইনজেক্ট করে দিই এবং সঙ্গে সঙ্গে সেমালটেনিয়াসলি একটা ভিডিও সিনে নেওয়া হয় এবং তাতে ক্রিটিক্যালি হার্ট বিট করতে করতে আমাদের করোনারি আটারিগুলো খুব সুন্দরভাবে ডেলিনিয়েট হয় এটাই হচ্ছে নর্মাল কনভেনশনাল অ্যান্জিওগ্রাফি এবার এইটা যেহেতু একটা আর্টেরিয়াল অ্যাক্সেস প্রয়োজন হয় তো দিস ইজ বেসিক্যালি ইনভেসিভ প্রসিডিওর অল দো ইট ইজ এ ভেরি সিম্পল ইনভেসিভ প্রসিডিওর বাট স্টিল দেয়ার আর সাম ফিউ পেশেন্ট যাদের আমাদের কিছু কমপ্লিকেশন হতে পারে তো সেইটাতে অনেকে ভয় পায় তো কিছু ক্ষেত্রে আমাদের এর অল্টারনেটিভ হিসাবে আমরা কখনও কখনো একটা দেখেছি সিটি করোনারি অ্যানজিওগ্রাফি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সিটি করোনারি অ্যানজিওগ্রাফির মানে একটা ডায়াগনস্টিক ভ্যালু আছে বাট থেরাপিউটিক ভ্যালু মানে যেটা নিয়ে আমি ইন্টারভেনশান কিছু করতে হবে কি না করবো কি এবং কিভাবে করব যেটা বাইপাস বলুন বা প্লাস্টি বলুন ওইটা কিন্তু আমরা সিটি অ্যানজিওগ্রাফির উপর বেশ করে করতে পারি না সিটি অ্যানজিওগ্রাফিতে শুধু এইটা বলে যে আমরা ওখানে করোনারি আটারিতে কি ব্লক দেখতে পাচ্ছি যেমন ধরুন অ্যাজ ফর এক্সাম্পল আমরা এই ঘরটাতে বসে আছি এর বাইরে থেকে কোথাও একটা ফাঁক ফোকর দিয়ে আমরা বা বাইরে থেকে স্ক্যান করে দেখছি যে এই ঘরের মধ্যে তিনজন লোক আছে কিন্তু আমি যদি কেউ এক কাউকে একজন ভেতরে বসিয়ে ঢুকিয়ে দিই এবং ভেতর থেকে সব কোনে কোনে দেখে আইডেন্টিফাই করলো যে না তিনজন নয় এখানে পাঁচজন লোক আছে তো দিস ইজ জাস্ট লাইক দ্যাট এইটা সিটি এনজিওতে কী হয় করোনার অ্যাটারিটাকে বাইরে থেকে দেখা হয় এবং লুমিনার লুমিনাল আর্কিটেকচার যে লুমিনটা কতটা ব্লক হয়েছে কতটা ন্যারো হয়েছে এই জিনিসটা টিপিক্যালি সিটি এনজিওতে অত ভালো বোঝা যায় না এবং আইডিয়া করা যায় কিন্তু ক্যালসিয়ামের ওপর বেশ করে ওটা একটা স্কোরিং করে ক্যালসিয়াম স্কোর বলা হয় সেটার ওপর ডিপেন্ড করে আমাদের আইডিয়া পেতে পারি আমরা কিন্তু ইন্টারভেনশানের ডিসিশন বা থেরাপিউটিক ডিসিশন নেওয়ার জন্য আমাদের কনভেনশনাল এনজিওগ্রাফি করতে হয় সিটি স্ক্যান সিটি এঞ্জিওগ্রাফি আমরা কাদের সাজেস্ট করি সাপোজ কোনো কাদের রুটিন একটা চেক আপ হচ্ছে হেলথ চেক আপ এবং তার সেখানে কোনো একটা জায়গায় ইসিজিতে একটা ডাউটফুল কিছু আসছে কিন্তু পেশেন্টের সিমটম নেই এবং ইকো এবং আদার ইনভেস্টিগেশন অ্যাবসোলিউটলি নর্মাল তো এটা এই ক্ষেত্রে আমরা একটা সাজেশান দিতে পারি যে আপনি একটা সিটি এনজিও করে নিন তাহলে এক্সট্রা বেনিফিট আরো আপনি পেতে পারেন এটা একটা সেকেন্ড জিনিস হচ্ছে কোনো পেশেন্টের আমরা একটা বাইপাস অপারেশন করেছি এবং তারপরে কিছু পেশেন্টের হয়তো একটু প্রবলেম হচ্ছে চেস্ট পেন হচ্ছে রিলেটেড টু কার্ডিয়াক ওর আনরিলেটেড টু কার্ডিয়াক এটা আমরা বুঝতে পারছি না তখন আমরা সিটি এনজিওগ্রাফি করলে একটা ওই ব্লকেজ আবার নতুন করে ডেভেলপ হলো কি না আগের ব্লকেজগুলো কি অবস্থায় আছে এবং বাইপাসে কোনো ব্লক হলো কি না সেটা সম্বন্ধে আমাদের আইডিয়া পাওয়া যেতে পারে কিন্তু ফার্দার এটাকে আবার কনফার্ম করার জন্য কনভেনশনাল অ্যানজিওগ্রাফি করতে করতে হতে পারে এখানে অ্যানজিওগ্রাফিতে একটা ডেফিনেটলি যেটা করা হয় ওই ইনজেকশন ডাই যেটা ইউজ করা হয় এটা কিডনির কিডনি দিয়ে আমাদের এক্সক্রিশন হয় এবং বিশেষ করে যে রোগীর কিডনিটা অলরেডি অনেক দিন ধরে ডায়াবেটিস আছে এবং কিডনির ক্রিয়েটিন লেভেলটা বেশি আছে তাদের ক্ষেত্রে এই ডাই ইঞ্জেকশানের ফলে কি হয় কিডনিতে একটা ড্যামেজ হয় এবং সেটা যদি খুব বেশি পরিমাণে ডাই দিই তাহলে কিডনি কিন্তু সাডেনলি মানে ডাউন হয়ে যেতে পারে ডায়ালিসিসে চলে যেতে পারে এটা একটা খুব মারাত্মক ধরনের কমপ্লিকেশান অ্যাঞ্জিওগ্রাফির হতে পারে কিন্তু আমাদের এটার রিকমেন্ডেশান বা সায়েন্টিফিক ওয়েতে আমরা কীভাবে করি এটার একটা ভ্যালু আছে ওয়ান পয়েন্ট ফাইভ মোটামুটি একটা কাট অফ লেভেল ধরে তার নিচে থাকলে আমরা সেফলি করতে পারি বাট কেয়ারফুলি কিন্তু নর্মাল এনজিও যার ক্রিয়েটিন লেভেল আছে তাকে আমরা নর্মালি মানে একটা অ্যামাউন্ট ভলিউম অফ ডাই দিয়ে ইনজেক্ট করি এবং যাদের ক্রিয়েটিনিন লেভেলটা একটু বেশি আছে এবং তাদের কিডনির ফাংশানটা একটু ডাউটফুল আছে বা কম আছে তাদের ক্ষেত্রে ওই ডাইয়ের পরিমাণ ইনজেকশনের পরিমাণটা একটু কম দিতে হয় এইটা অ্যাকচুয়ালি ডোজ ডিপেন্ডেন্ট কিডনি ইঞ্জুরি হয় তো সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হয় অনেক সময় কিডনির প্রবলেম যাদের ডায়ালিসিস হচ্ছে তাদেরও অ্যানজিওগ্রাফি করতে হয় কিন্তু অ্যানজিওগ্রাফি যখনই করবো আমরা তখনই আমাদের প্রয়োজন ডাই আছে ডাই তার দিতেই হবে এটা একটা ইনভারি মানে ইনভারেন্টের কমপ্লিকেশন একটা কিডনি ইয়ে হয় এবং পরবর্তীকালে এটা যাতে ইজিলি এক্সক্রিট হয়ে যায় কিডনি থেকে বেরিয়ে যায় তার জন্য যথেষ্ট আমাদের প্রোটেকশান বা কেয়ার নিতে হবে তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমত কি কি কারণে আমাদের হার্ট অ্যাটাক হয় বা হার্টে ব্লক হয় এর মধ্যে মানে খুব সিম্পলি যদি আমি বলি তো চারটে থেকে পাঁচটা আমাদের মানে আইডেন্টিফাইবল মানে মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টার্স আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু এই হার্টের অ্যাটাকটা হচ্ছে এক্সক্লুসিভলি আমাদের এজ রিলেটেড ডিজিজ বয়সজনিত একটা অসুখ এবং এজ সেক্স মানে ছেলেদের একটু বেশি হয় মেয়েদের কম্পারেটিভলি কম হয় এইটা ছাড়া আরও কিছু রিস্ক ফ্যাক্টার্স আছে যেমন যেমন ধরুন স্মোকিং যেমন ডায়াবেটিস হাইপার টেনশান ডিসলিপেডেমিয়া ওবেসিটি যারা কম কাজ করে এবং বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে বিশেষ করে হার্ট ফ্রেন্ডলি খাবার কম খায় এবং হার্ট ড্যামেজিং খাবার বেশি খায় এই জিনিসগুলো যাদের মধ্যে আছে তাদের এই অসুখটা হওয়ার প্রবণতা বেশি থাকে তো আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে যে এই রিস্ক ফ্যাক্টার্সগুলো আমার মধ্যে কোনো জিনিস আছে কি না এবং আসছে কিনা যদি আছে তাহলে তাকে কন্ট্রোল করা এবং যদি না থাকে তাহলে ওই জিনিস যেন আমার মধ্যে না হয় যেমন স্মোকিং ইজ এ ভেরি নটোরিয়াস ফর হার্ট ইঞ্জুরি আমরা স্মোকিং করলে লাং ক্যান্সার হয় মুখে ক্যান্সার হয় এই অভাবিজাবে শুনি অনেক কিছু কিন্তু স্মোকিং ইজ এ ভেরি ইঞ্জুরিয়াস টু হার্ট অলসো এবং এইটা হার্ট করোনারি একটা ডিজিজ তৈরি হওয়ার জন্য এক নাম্বার রিস্ক ফ্যাক্টর তাহলে স্মোকিং বাই এনিওয়ে আমাদের ত্যাগ করতে হবে একটা সিঙ্গল সিগারেট বা বিড়ি স্মোকিং ইজ হার্মফুল টু দ্য হার্ট অ্যালকোহল টু সাম এক্সটেন্ট যারা রেগুলার বেসিসে অ্যালকোহল করে অ্যালকোহল ইজ অলসো হার্টের জন্য ক্ষতিকর এছাড়া রেগুলার বেসিসে এক্সারসাইজ করা যে এক্সারসাইজ করাটা দুটো ইম্পর্ট্যান্ট দিক আছে অ্যাসপেক্ট আছে নাম্বার ওয়ান এক্সারসাইজ করলে তো কার্ডিওভাস্কুলার একটা মডেলিং একটা অ্যাডজাস্টমেন্ট এবং একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয় যেটা আমাদের এই ডিজিজকে প্রিভেন্ট করে সেকেন্ডলি যেটা হচ্ছে যদি কারোর ইনিশিয়াল ফেজে ডিজিজটা আছে এবং ইসিজি ইকো কিছুতেই নর্মালি দেখাচ্ছে সব কিছু ডিটেক্ট হয়নি সেই ক্ষেত্রে এক্সারসাইজ যদি করে সে আজ থেকে হয়তো এক বছর আগের এক্সারসাইজ করার পারফরমেন্স লেভেল যেটা ছিল সেটা যদি ব্লক সত্যিকারের একটা লেভেলে ক্রিটিক্যাল লেভেলে সেভেন্টি পারসেন্টের ওপরে আসে তাহলে ওই পারফরমেন্স লেভেলও থাকবে না কিছুটা হলেও ওর এক্সারসাইজ করার ক্যাপাসিটি কমে যাবে তো এই যে ইজি ফ্যাটিকেবিলিটি বা এক্সারসাইজ ইনটলারেন্স এই জিনিসগুলো দেখলে আমরা আর্লি স্টেজে এই অসুখটাকে ধরতে পারবো তার ফলে কি হবে আমরা আর্লি স্টেজে ধরতে পারলে ওকে সাবধানতা অবলম্বন করার যেমন অ্যাডভাইস দিতে পারবো সেরকম আমার কাছে হার্ট অ্যাটাক হয়ে গেলে তো আমার অনেক কিছু হাতের বাইরে চলে গেল তার আগে যদি আমার কাছে পেশেন্ট আসে তাহলে আমরা অনেক কিছু সাজেশান দিতে পারবো এটা আমরা করতে পারি আর সর্বোপরি যেটা আমি সবাইকে বলি সেটা হচ্ছে নিজের হাটটা সম্বন্ধে নিজের আইডিয়া তৈরি করতে হবে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা করি তার মধ্যে দিয়ে হাটকে জানা হাটের অসুখকে জানা এইটা আমাদের একটু হলেও চেষ্টা করতে হবে আমরা এই ডিজিটাল মিডিয়ার যুগে মোবাইলের যুগে আমরা হার্ট সম্বন্ধে আমাদের জানা এমন কিছু কঠিন কাজ নয় হাটের গঠনগত অভ্যন্তরীণ যে আর্কিটেকচার সেটা সম্বন্ধে আমরা জানতে পারি ইউটিউবের মাধ্যমে হার্ট অ্যাটাক কেন হয় সেই রিসফ্যাক্টার্সগুলো সম্বন্ধে জানতে পারি আমাদের মোবাইলে দু মিনিটের কাজ আর তার ফল তারপরে হার্টের অ্যাটাক হলে কি হয় সিমটোমেটোলজি সেটাও পেতে পারি তো এটা মিনিমাম আমাদের চেষ্টা করতে হবে হার্ট সম্বন্ধে একটা নলেজ তৈরি করা আইডিয়া তৈরি করা যাতে আমরা এই সমস্যাগুলো হলে আমরা ইজিলি আইডেন্টিফাই নিজের থেকে করতে পারি সেলফ ডিটেকশান আর আমরা যেটা প্রথমেই শুরু করেছিলাম যে টপিকটা নিয়ে এইটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং অনেক সময় আমার পেশেন্টের দেখেছি আমরা যে নাইনটি পার্সেন্ট পেশেন্ট এসে সবাই ইনভেরিয়েলে বলে যে স্যার আমার গ্যাস অম্বলের প্রবলেম বেড়ে গেছে অ্যাকচুয়ালি গ্যাস অম্বলের প্রবলেম বাড়েনি ওনার হার্টেরই প্রবলেম হচ্ছিল সেটা গ্যাস অম্বল বলে ভুল করেছেন উনি এবং সেইটা সবার ক্ষেত্রেই হয় এই ভুলটা যেন না হয় তার জন্য আমাদের একটা সঠিক একটা পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিতে হবে আর সর্বোপরি আমি আপনাদের কাছে এটা জানাবো। আমি যদি আপনাদের কখনো এই হার্ট রিলেটেড কোনো সমস্যা আপনার মনে হচ্ছে তাতে আমি আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন মেসেজের মাধ্যমে লিখে পাঠাতে পারেন বা কনট্যাক্ট করতে পারেন তাতে আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণে আপনাদের হেল্প করার জন্য এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমি চেষ্টা করব